তোমাকে দেখে আমি ভয় পাইনি। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, মাইনক্রাফটের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো আপনারা গত পর্বে দেখেছিলেন যে আমি এই ঘরটা তৈরি করেছিলাম, এই বেডটা এবং এই ক্রাফটিং টেবিলটা, এবং আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছেন যে এই যে কিছু সিডস আমি এগুলো অফলাইনে জোগাড় করেছি, এবং এই যে মাটন ছিল এবং কিছু উল আমার কাছে বেঁচে গেছে, এবং অফলাইনে আমি একটু খেলেছি সেজন্য কিছু কাঠ জোগাড় করেছি। আজকে আমি কী করতে চলেছি, এই যে আপনারা সিডগুলো দেখতে পাচ্ছেন, এই যে সিডগুলো, এই সিডগুলোকে আমি আজকে চাষ করব। তো সামনে পানি দেখতে পাচ্ছেন, তো পানির ওখানে চাষ করব। তো তার জন্য আমাকে লাগবে লাঙল, এবং দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা চুলা বানাবো, অর্থাৎ ফার্নেস। চুলা বলতে একটু কেমন লাগে সেই জন্য আমি বলবো ওটাকে বন্ধু চুলা, মানে এটার নাম আমি বন্ধু চুলা দিয়েছি। তো এই যে আমার লাঙল তৈরি করার জন্য লাগবে এভাবে আর এভাবে, তাহলে একটা লাঙল তৈরি হয়ে যাবে। তো আমার লাঙল থাকলে হবে আপাতত। তো এখানে লাঙল দিয়ে আমার এখন খালি ক্লিক করতে হবে, ডান ক্লিক। তাহলে একটু বেটার হবে। ওকে, তো আমার লাঙলই শেষ হয়ে গেছে। They ask you how you are, you just have to say that you're fine when you're not really fine. যেটুকুই হোক আমি এটুকু করতে পারছি। রান। তো যারা গত পর্বের ভিডিওটি দেখেননি তারা এই পর্বে অনেক কিছু মিস করছেন, তাই গত পর্বর ভিডিওটা একটু দেখে নিন, লিংক আপনার উপরে আই বাটনে দেখতে পাবেন সেখান থেকে দেখে আসেন আমার গত ভিডিওটা। তো যাই হোক, অন্তত অল্প পরিমাণ একটু কমপ্লিট হয়ে গেছে, আমার অনেক পরিমাণে খাওয়ারের প্রয়োজন। তো আমি এখন একটা আমার দরকার চুলা বানানোর জন্য কাবলস্টোন, অর্থাৎ এক ধরনের গুঁড়ি পাথর। এটা ভালো পাথর, পাথরের ব্লক ভাঙলে গুঁড়ি পাথরটা পাওয়া যায়, অর্থাৎ কাবল স্টোনটা পাওয়া যায়, স্টোন ভাঙা লাগে। পিকঅ্যাক্স দরকার, পিকঅ্যাক্সের বাংলা আমি জানি না। এটা যারা ওয়ার্কার আছে বিভিন্ন রাস্তা খুঁড়ে তারা এটা ব্যবহার করে, আপনারা হয়তো বা দেখেছেন, অনেকেই দেখেছেন। আচ্ছা, একটা কাজ করলে হয়, হয়ে গেছি, হয়ে গেছি। আমার এখান থেকে মোটমাট লাগবে নয়টা মতো, নয়টা কাবল স্টোন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাবল স্টোন, এই যে এটা হচ্ছে কাবল স্টোন। এখান থেকে আমি মাইনিং শুরু করব, যেটা মাইনক্রাফটের মেন কাজ। এই গেমের মেন উদ্দেশ্য হচ্ছে মাইন করা এবং তৈরি করা। মাইনক্রাফট বুঝে গেছেন হয়তো। এখান থেকে আমি সিঁড়ি বানাবো, বাড়ি বানাতে চেষ্টা করেছিলাম বাড়ি বানাবো, কিন্তু এখানে আমি কোনো বাড়ি বানাবো না, আমি সেটা প্ল্যান চেঞ্জ করেছি। ওটা ভবিষ্যতে জানতে পারবেন যে আমি কোথায় বাড়ি বানাবো, ঘর বানাবো। আমি আসলে ছোটোখাটো বাড়ি বানাতে চাচ্ছি না, একটা বড় রাজপ্রাসাদের মতো কিছু বানাবো। সেই জন্যে আমার ভিডিও কন্টিনিউয়াসলি আপনারা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন, লাইক দিন। তো অনেকগুলো কাবল স্টোন হয়ে গেছে, এবং আমাকে টর্চ বানাতে হবে খুব তাড়াতাড়ি, কারণ অন্ধকার হয়ে গেলে আমি কাজ করতে পারবো না অন্ধকারে। সে টর্চের জন্য লাগবে কয়লা, তো কয়লা আমি এখনও পাইনি, কয়লা এভাবে মাইনিং করতে করতেই কয়লা পাওয়া যাবে। তো কাবল স্টোন দিয়ে আরেকটা জিনিস তৈরি করা যায়, সেটা হচ্ছে এখন আমি স্টোনে যে চলে এসেছি, অর্থাৎ স্টোন দিয়ে আমি জিনিস তৈরি করতে পারবো। এই যে স্টোন দিয়ে তৈরি করেছি, এখন এটা দিয়ে আমার বেশি তাড়াতাড়ি কাজ করতে পারবো। তো একটা বানায় রাখি, কাজে লাগবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি আজকে বানাইনি, সেটা হচ্ছে চেস্ট। এই যে এভাবে করলে একটা চেস্ট তৈরি হয়, এই চেস্টটাতে জিনিস রাখবো। তো আমি দুইটা বানায় রাখি, আমার একটা বড় চেস্ট লাগবে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন বড় চেস্ট কেন লাগবে। এবার আমার কাবল স্টোন দিয়ে আপনাদেরকে যেটা দেখাতে চলেছি, এই হচ্ছে আমার ফার্নেস, অর্থাৎ বন্ধু চুলা। এই বন্ধু চুলা আপাতত আমি এবার ঠিক আছে। তো বন্ধু চুলাতে আমি কী দেবো, বন্ধু চুলাতে দেবো আমার খাওয়ার, এবং এই যে এখানে কাঠ দিলেই হয়ে যাবে, কিছু পরিমাণ কাঠ দিয়ে রাখি। তো আপনারা দেখছেন যে আমি কিছু পরিমাণ কাঠ দিয়ে রাখছি, এবং
ভিডিওতে রাতও হয়ে গেছে, এখানে আমার খাওয়ার এই যে তৈরি হয়ে গেছে কুকড মাটন। কুকড মাটন বুঝতে তো পাচ্ছেন, মাংস পোড়া। এটা কিন্তু ভেড়ার মাংস। আর একটা আছে, আমাকে মেলাগুলা খেতে হবে কারণ অনেক বেশি পরিমাণে খিদা লেগে গেছে। আর একটা তো হয়ে গেছে আমার, পূরণ লেভেলও পূরণ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চেস্ট বানাইছিলাম, চেস্টটাকে এখানে সোজা করে রাখবো, দেখি যদি খুলতে পারা যায়। তো আমি এখানে দুইটা চেস্ট রাখবো উপর নিচ করে, দেখা যাক যে চেস্ট আমার থাকে কি না। এটা খোলা যাচ্ছে না, তার মানে এটা আমার রাখা যাবে না। এখানে চেস্ট রাখা যাক, এভাবে একটা বড় চেস্ট হবে, সেখানে আমি কিছু খাবার টাবার রেখে দেবো যেগুলো আমার দরকার নাই সব সময়, এগুলো আসলে আমার সব সময় প্রয়োজন নাই। এখানে আরো কিছু আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি, চলেন দেখাই। সামনে একটা জম্বি আসছে, তোমাকে দেখে আমি ভয় পাইনি। বা হয়ে গেছে, আরেকজন আসছে। আমি মর্গান কসাই, বাইরে থাকা খুব বিপজ্জনক। আর এখন আমি নতুন নতুন, আমার কোনো চেস্ট প্লেট বা কিছুই নাই, মানে এখানে চেস্ট প্লেট লাগানো যায়, মাথায় হেলমেট লাগানো যায়, আমার কাছে শিল্ডও নাই। গত পর্বে আমি বলেছিলাম যে আমি একটা মৌমাছির ফার্ম তৈরি করব। তো সামনের গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে তিনটা মৌমাছি আছে, আমি দেখেছি। সকাল হলেই আমি মৌমাছির ফার্মের জন্য কাজ শুরু করে দিব। তো তার আগে লাইক করে দিন, লাইকের টার্গেট রাখছি 10টা, 10টা লাইক করে দিন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটা টিপে দিন, যেন আমার সকল নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। তো আজকের জন্য এইটুকুই, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত বাই 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 বাই।